এই পুরো মাঠটার মধ্যে কিন্তু পার্কিং হয়, বাইক পার্কিং ফ্রিতে, কোনো টাকা লাগে না। তো এখানে কিন্তু দুটো ট্রেন ছাড়বে, একটা ছাড়বে হচ্ছে প্রিন্সেপ ঘাট থেকে বারাসাত অবধি, আর একটা ছাড়বে হচ্ছে বিবিধি বাগ থেকে ডাইরেক্ট বাড়ুইপুর। এর কারণে আসা সব থেকে ইজিয়েস্ট ওয়ে তা আবার এসি করে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল গাইস যে এই আইপিএল এ ইডেন গার্ডেনে ম্যাচ দেখতে আসার সময় অনেকে কিন্তু বাইরে থেকে আসবে, কিভাবে আসবে, কিভাবে বাড়ি ফিরবে, পার্কিং কোথায় রয়েছে, সমস্তটা আজকে এই ভিডিওতে জানাবো আমি। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সেসবকে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু একদম রয়েছে মহাবরণ স্পোর্টিং ক্লাবের সামনে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মহাবরণ স্পোর্টিং ক্লাব। তার ঠিক ডান দিকে রয়েছে হচ্ছে বক্স অফিস, এখান থেকে দেখো লেখা আছে অল গেটস। এখান থেকে সোজা হেঁটে গেলে 5-7 মিনিট হাঁটলে কিন্তু ইডেন গার্ডেন পড়বে, তোমরা সবাই জানো সেটা। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি আসি। যাই হোক, তো এখান থেকে যে পার্কিং এরিয়াটা, সবার ফার্স্ট তোমাদের দেখা যে পার্কিং এরিয়া, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ লেখা আছে কলকাতা পুলিশ উইদাউট স্টিকার পার্কিং। এখানে কিন্তু তোমার টু হুইলার পার্কিং থাকে ম্যাচ ডেতে। ভেতরে কিন্তু অনেক বড় জায়গা রয়েছে, তোমাদের একবার সামনে গিয়ে দেখাচ্ছি সেই জায়গাটা। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু সোজা ইডেন গার্ডেন দেখা যাচ্ছে, আর এই হচ্ছে মহারণ স্পোর্টিং ক্লাব, ঠিক আছে। এই পুরো মাঠটার মধ্যে কিন্তু পার্কিং হয়, বাইক পার্কিং ফ্রিতে, কোনো টাকা লাগে না, ঠিক আছে। আর এখানে তোমাদের জায়গাটা আমি একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যেখান থেকে এই যে বাঁদিকে দেখালাম মহারণ স্পোর্টিং ক্লাব, আর ডান দিকে রয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। এই যে দেখতে পাচ্ছ বাস্কেটবল খেলছে, আমি একবার জুম করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা পার্কিং ইজিলি করতে পারবে। এবার তোমাদের বলে দিই চার চাকার পার্কিং কোথায় করবে। এখানে কিন্তু চার চাকার পার্কিং হয়, তবে ম্যাক্সিমাম কিন্তু ম্যাচ ডেতে এখানে বাইকের পার্কিং থাকে। আর এখানে কিন্তু ব্যাগ রাখা হয়, ব্যাগ হেলমেট, মানে প্রচুর নর্মাল লোকজন আছে বাইরে যারা নাকি মানে 50-60 টাকা এরকম টাকার বিনিময় কিন্তু তোমাদের ব্যাগ ইজিলি তোমরা রাখতে পারবে। তোমরা যারা যারা ধরো যেগুলো নিয়ে এসো সেগুলো ভেতরে নিয়ে যেতে পারবে না, ব্যাগ থেকে শুরু করে হেলমেট এইসব জায়গায় তোমাদের যাবতীয় জিনিসপত্র এখানে রেখে যেতে পারবে। তো এবার তোমাদের বলে রাখি যে চার চাকার পার্কিংটা কোথায় থাকে। এই তোমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে রয়েছে, এই রাস্তা ঠিক উল্টো দিকেও কিন্তু একটা পার্কিং এর জায়গা রয়েছে, পুরো বড় মাঠ, কিন্তু ওদিকেও কিন্তু তোমার পার্কিং তোমরা করতে পারবে। তবে ওদিকে কিন্তু চার চাকার পার্কিং রয়েছে, ঠিক আছে। এই পাশেও চার চাকার পার্কিং রয়েছে, তবে ম্যাক্সিমাম আমি দেখেছি ওই পাশে কিন্তু চার চাকার পার্কিং, সেটাও কিন্তু উইদাউট স্টিকার, মানে ফ্রিতে, ঠিক আছে। আর একবার সামনের দিকেও গিয়েও দেখাচ্ছি, ওই হাইকোর্টের দিকেও কিন্তু একটা পার্কিং এর জায়গা রয়েছে, চার চাকার পার্কিং বলো বা তোমার টু হুইলার পার্কিং বলো, সেটা আমি তোমাদের একবার সামনে গিয়ে দেখাচ্ছি। আপাতত এখানে নর্মাল আর কি যারা নাকি মহল স্পোর্টিং ক্লাবে আসেন তারা কিন্তু এখানে বাইক পার্কিং করেন, বা তোমার ধরো বক্স অফিস এসেছে, যেমন আমি এখানে আমার বাইক পার্ক করে দিয়েছি, এই যেমন এটা হচ্ছে বাইক। যাই হোক, এখানে আর কি টোটালি বাইক পার্ক করে লোকজন, আর ম্যাচ ডেতে কিন্তু এইসব জায়গা পুরো ভর্তি থাকে, এখানে বাইক টাইক রাখতে দেয় না। আর আমি চলে এসেছি কিন্তু এই পাশটায়, এদিকে রয়েছে মহাবরণ স্পোর্টিং ক্লাব, মানে বক্স অফিস ইডেন গার্ডেনের ঠিক এই যে দেখতে পাচ্ছ গেট নাম্বার 13-17 লেখা রয়েছে, এখান থেকে কিন্তু ইডেনে ঢোকা যায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর ফোর হুইলার রাখা থাকে পার্কিং এর জন্য ফ্রিতে, ঠিক আছে। আর এই বাঁদিকেও প্রচুর ফোর হুইলার থাকে, একদম সোজা হেঁটে গেলে, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে সোজা পড়বে হচ্ছে হাইকোর্ট ডান দিকে, ঠিক আছে। দূর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখাও যাচ্ছে এখান থেকে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিনা যায় না, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে রয়েছে হাইকোর্ট। হাইকোর্টের পাশেও কিন্তু তোমরা ইজিলি পার্কিং পেয়ে যাবে, তো পার্কিং এর কোনো রকম কোনো সমস্যাই নেই। ইডেনের পাশে তোমার ফোর হুইলার নিয়ে আসো কি টু হুইলার নিয়ে আসো, কোনো রকম কোনো অসুবিধা হবে না জায়গার জন্য। আর তোমরা কিন্তু গাইস অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ইডেন গার্ডেনে তোমরা কীভাবে আসবে, কীভাবে বাড়ি যাবে, তো সেটা আমি তোমাদের একটু বলে রাখি। এই যে সোজা দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন, এখানে কিন্তু তোমরা দিনের বেলা যদি খেলা থাকে 3:30 সময় ইজিলি চলে আসতে পারবে, এই সন্ধ্যাবেলা যদি খেলা থাকে 7:30 দিকে সেটাও কিন্তু তোমরা ইজিলি বাস ধরে বা ট্রেন ধরে চলে আসতে পারবে। কীভাবে আসবে সেটা তোমাদের বলে দিই, হাওড়া থেকে, হাওড়া স্টেশন থেকে প্রচুর বাস তোমরা পেয়ে যাবে, যেগুলো কিন্তু ধর্মতলার দিকে আসে বা ইডেন গার্ডেনের দিকে আসে, তোমরা কিন্তু সেখানে ইজিলি নেমে যেতে পারবে। আমি তোমাদের ডিসক্রিপশনে বাসগুলোর নাম্বার দিয়ে দেবো, কোন কোন বাস হাওড়া বা শিয়ালদা থেকে ইডেন গার্ডেনের দিকে আসে। শিয়ালদা থেকেও প্রচুর বাস আসে, এদিকে রয়েছে শিয়ালদা, এদিকে রয়েছে স্প্ল্যানেড, ওই দিক থেকে কিন্তু প্রচুর বাস আসে এই ইডেন গার্ডেনের দিকে। এছাড়া তোমরা যদি গড়িয়ার দিক থেকে আসো বা দমদমের দিক থেকে আসো, সেই সব জায়গা থেকেও কিন্তু ইডেন গার্ডেনে আসার প্রচুর বাস পাওয়া যায়। পুরোটা আমি তোমাদের বাসের নাম্বারগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোন কোন বাস ইডেন গার্ডেন অবধি আসে। ইডেন গার্ডেনে আসা সব থেকে ইজিয়েস্ট ওয়ে তা আবার এসি করে, সেটা কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে একমাত্র কলকাতা মেট্রো করে। হাওড়া ময়দান থেকে যে নতুন মেট্রোটা খুলেছে সেই মেট্রোতে করে তোমরা কিন্তু ইজিলি স্প্ল্যানেড চলে আসতে পারবে, মাত্র 10 টাকা কিন্তু ভাড়া লাগে। রবিবার দিনকে কিন্তু এই মেট্রো বন্ধ থাকে, আদারওয়াইজ সকালবেলা 7টার সময় থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এই মেট্রো খোলা থাকে। তো তোমরা কিন্তু মাত্র 10 টাকায় এসির মধ্যে করে, এই গরমের মধ্যে এসিতে তোমরা আরামসে ইডেন গার্ডেনের সামনে যে মেট্রো স্টেশন রয়েছে স্প্ল্যানেড, সেখানে কিন্তু ইজিলি চলে আসতে পারবে। আর স্প্ল্যানেড থেকে মাত্র 5-7 মিনিটে হাঁটা রাস্তা, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ,
এখান থেকে কিন্তু ইজিলি 5-7 মিনিটে তোমরা এই মাঠের সামনে চলে আসতে পারবে, এই স্টেডিয়ামের সামনে চলে আসতে পারবে। এছাড়া কলকাতা মেট্রোর তরফ থেকে কিন্তু বিশেষ একটা পরিষেবা দেওয়া হয় এই খেলাগুলো হওয়ার সময়। ইডেন গার্ডেনে যে খেলাগুলো হয়, আইপিএল বলো কি ওয়ার্ল্ড কাপ বলো বা যে কোনো ম্যাচ বলো, রাত্রিবেলা যদি খেলা থাকে তাহলে সেই দিনকে কিন্তু কলকাতার যে ব্লু লাইন মেট্রো আছে, যেটা নাকি পুরোনো মেট্রো, মানে দমদম থেকে কবি সুভাষ অব্দি এখান থেকে এই সোজা গেলে কিন্তু ব্লু লাইন মেট্রো তোমরা পেয়ে যাবে, স্প্ল্যানেড মেট্রো। সেখান থেকে কিন্তু এখন এই আইপিএল 2024-এ 12:15 কিন্তু দুটো মেট্রো রাখা রয়েছে, একটা যাচ্ছে হচ্ছে স্প্ল্যানেড থেকে কবি সুভাষ অব্দি, একটা যাচ্ছে হচ্ছে স্প্ল্যানেড থেকে দমদম অব্দি বা দক্ষিণেশ্বর অব্দি। তো সেই লাইনটা কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো খেলা দেখার পরে 11:30 পরে। কিন্তু তোমরা যারা নাকি এইসব লাইনগুলোতে থাকো দক্ষিণেশ্বর বা দমদম থেকে গড়িয়া অব্দি বা নিউ গড়িয়া অব্দি, তারা কিন্তু এই মেট্রোতে করে যে কোনো স্টেশনে, সব স্টেশনে কিন্তু দাঁড়াবে, সব প্ল্যাটফর্মে দাঁড়াবে, যে কোনো প্ল্যাটফর্মে তোমরা কিন্তু ইজিলি যেতে পারবে। তবে মনে রাখবে মেট্রো কিন্তু একটাই ছাড়ে 12:15, তাই মিস করে গেলে কিন্তু আর মেট্রো পাবে না, মানে একটা মেট্রো যাচ্ছে হচ্ছে কবি সুভাষ, একটা মেট্রো যাচ্ছে হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু মেট্রো পেয়ে যাবে। আর এখান থেকে পায়ে হাঁটার পথে বেশি দূর না, 7-10 মিনিটই লাগে এদিকে স্প্ল্যানেড মেট্রো যেতে। তো কোনো রকম অসুবিধা কোনো কারণ নেই, খেলা কিন্তু মোটামুটি 11:30-এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবং আরও একটা সুখবর তোমাদের আমি জানিয়ে রাখি, ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু একটা স্পেশাল ট্রেন তোমাদের দেওয়া হচ্ছে 26-29 এবং 11:00 খেলার জন্য। যেহেতু এই তিনটে খেলা রাত্রিবেলা রয়েছে 7:30-11:30 অবধি, তো সেই জন্য কিন্তু তোমাদের আমি অলরেডি কিন্তু তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু দুটো ট্রেন ছাড়বে, একটা ছাড়বে হচ্ছে প্রিন্সেপ ঘাট থেকে বারাসাত অবধি 11:50 ছাড়বে, এবং আরেকটা ছাড়বে হচ্ছে বিবিধি বাগ থেকে ডাইরেক্ট বারুইপুর অবধি। তো এই লাইনের মধ্যে প্রচুর মানুষজন থাকে, প্রচুর মানুষজন খেলা দেখতে আসে। তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই পরিষেবাটাকে চালু করা হয়েছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে, যেটা কিন্তু খুবই দুর্দান্ত একটা কাজ। কারণ কি, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ বা গড়িয়া অবধি কিন্তু খুবই শর্ট একটা লাইন, সেটাকে কিন্তু এক্সটেন্ড করে বারাসাত এবং বারুইপুর অবধি টানা হয়েছে, যার জন্য কিন্তু এই লাইনে প্রচুর মানুষ উপকৃত হবেন। এবং আমি স্ক্রিনের মধ্যে আরও একটা স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যেখানে কিন্তু পুরোপুরি ট্রেনের টাইম ডিটেলসগুলো দেওয়া রয়েছে, কোন কোন স্টেশনে থামবে, কোন সময় ছাড়বে এবং কোন সময় গিয়ে পৌঁছাবে নির্দিষ্ট স্টেশনে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা চাইলে কিন্তু এই ট্রেনগুলো অ্যাভেল করতে পারো। তো এই আর কি মোটামুটি আজকে ভিডিও, যে তোমরা কীভাবে ইডেন গার্ডেন আসবে বা ইডেন গার্ডেনতে খেলা দেখার পর কীভাবে বাড়ি যাবে। এছাড়া তোমাদের যদি নিজস্ব গাড়ি থাকে, তোমাদের বললামই পার্কিং তোমরা ইজিলি করতে পারবে, গুগল ম্যাপ দেখে তোমরা কিন্তু ইজিলি আসতে পারবে ইডেন গার্ডেন, কিন্তু সবাই চেনে, যারা চেনে না তাদের জন্য আমি ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া যারা যারা বাইরে থেকে আসবে, যারা ভাবছো হোটেলে থাকবে, সেটার জন্য কিন্তু আমার কাছে তোমাদের জন্য উপায় রয়েছে। আমার অলরেডি চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও করা আছে, শিয়ালদা বলো, ধর্মতলা বলো, কি হাওড়া বলো, বড়বাজার বলো, এইসব জায়গাগুলোতে কিন্তু আমি প্রচুর হোটেলে ভিডিও করে রেখেছি, সস্তায় ভালো হোটেল, বাজেট হোটেল বা ডরমিটরি টাইপের, যারা নাকি একা আসবে তাদের জন্য ডরমিটরি, এছাড়া ভালো হোটেল সস্তায় একটু দামের মধ্যেও তোমরা পাবে। তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলো গিয়ে দেখতে পারো, আমি অলরেডি একটা প্লেলিস্ট করে রেখেছি চ্যানেলের মধ্যে হোটেল অ্যান্ড লজেসের মধ্যে, তো তোমরা কিন্তু সেগুলো গিয়ে দেখতে পারো। সেখান থেকে তোমরা ইজিলি তোমাদের প্রাইস মতন কিন্তু হোটেল পেয়ে যাবে এই ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনাসামনি। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ইনফরমেটিভ লাগে থাকে, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে ইনস্টাগ্রামে জানাও বা কমেন্ট বক্সে জানাও, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট বা ঘোরা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।